জিলহজ মাসের 10 তারিখ আইয়ামুল নহর কুরবানি দিন। আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, 83 বছর বয়সে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, বিশ বয়স আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ রব্বুল আলামিন এবার মাইরা বাবা শরণাহু বি গুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমার জন্য একটা সন্তান দান করো। আল্লাহ রব্বুল আলামিন তাকে 83 বছর বয়সে একটা সন্তান দান করলেন। কুরআনের ভাষায় বাবা শরণাহু বি গুলামিন হালিম, ও নবী ইব্রাহিম আমি আপনার লাগি একজন ধৈর্যশীল বালক, ধৈর্যশীল সন্তান হিসাবে আপনার একজন সুসংবাদ দিয়ার, আপনার ধৈর্যশীল সন্তান একজন আপনার সুসংবাদ দিয়ার। বৃদ্ধ বয়সের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর সবচেয়ে মায়ার পুত্র, সবচেয়ে মহব্বতের পুত্র ইব্রাহিম নবী, ইব্রাহিম নবীর সবচেয়ে মায়ার পুত্র বৃদ্ধ বয়সের সন্তান, বিবি সারা ও বন্দায় সময় বিবি সারার কোনো বাচ্চা নাই, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামর কোনো সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একজন সন্তান দান করলেন। ইব্রাহিম নবী দোয়া করেন, আল্লাহ একটা সন্তান দান করো। আল্লাহ রব্বুল আলামিনে সে দোয়া কবুল করি, আল্লাহ এমন একজন ধৈর্যশীল সন্তান দিল, দোয়া করলে আল্লাহ একটার, কিন্তু আল্লাহ সন্তানও বেলা হইল, আল্লাহ ধৈর্যশীল সন্তান দিত। মুবাশ্শিরিনে কেরামে ফরমাইলা এর মাঝে এক মত আছে, ধৈর্যশীল মানুষ সারা দুনিয়ায় শিখা বহুত বড় মুশকিল, এই কারণে ধৈর্যশীল সন্তানের দ্বারা, ধৈর্যশীল মানুষের দ্বারা অনেক উপকার হয়। এর কারণে আল্লাহ হয়েছেন বাবা চেরনা উনি গুলামিন হালিম, আমি আল্লাহ আপনার লাগি একজন ধৈর্যশীল সন্তান দিলাম, সবরকারী সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিশু বাচ্চা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে আটা আটি করতে পারেন, ও বয়সে গিয়া পৌঁছিলাম এই সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি, একদিন হঠাৎ রাত্রে স্বপ্নে দেখলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে, ও ইব্রাহিম তুমি কুরবানি হর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ঘুম থেকে ওঠা গিয়া আবার দুদিন 100টা উট কুরবানি দিলা। এর পরের দিন আবার স্বপ্নে দেখলাই ইব্রাহিম তুমি কুরবানি হর, বাদর দিন আবার ইব্রাহিম আলাইহিস সালামে 100 উট কুরবানি দিলা। আবার 8 তারিখ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে স্বপ্নে দেখলা তুমি কুরবানি হর, বলে ইয়া আল্লাহ কুরবানি তো করলাম 200, কিজাত কুরবানি করতাম, বলে তোমার প্রিয় জিনিস যেটা ওকে কুরবানি করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে আইলো যে আমার আরো সির মধ্যে লেখা আছে আল্লাহ তাআলা নাম ধরিয়া কইছে তোমার প্রিয় পুত্র ইসমাইল কে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্দেহের মধ্যে পড়ে গেলা যে আল্লাহ তাআলা রব্বুল আল্লাহ রব্বুল আলামিন কইলা কুরবানি করো, দুই দিন 200 উট কুরবানি করলাম, আজকে এখন তোমার সন্তানকে কুরবানি করো, এই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন নিই না, শয়তানে স্বপ্ন দেখা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই নিমত তাই সন্দেহের মধ্যে পড়ে গেলা, এর কারণে এই আজ জিলহজ্জার নাম লেগে ইয়া উত্তর দিয়া সন্দেহ দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 9 জিলহজ্জা স্বপ্নে দেখলা আবার যে তোমার প্রিয় পুত্র ইসমাইল কে কুরবানি করো, দুই নম্বর দিন এবারে পরিষ্কার হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর, আর মনে কোনো দ্বিধা সংকোচ থাকলো না, এ কারণে এই 9 জিলহজ্জার নাম লেগে ইয়াউমে আরাফা আরফা দিন। ইয়াউমে আরফা আরফা দিন ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর দিন হলো যে আজকে যে টাইম দুই নম্বর বারে স্বপ্ন দেখছেন পুত্র ইসমাইল কে কুরবানি করার লাগি, এ কারণে এই দিনের নাম হচ্ছে ইয়াউমে আরফা। বাবা আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর বাদে জামাইয়ার বউ যে বালা সাক্ষাৎ ইসলা, এই জায়গার নাম হচ্ছে আরফা। আরফা হতে গিয়া পরিচয় ময়দানে, আরফা হতে গিয়া পরিচয়ের মাঠ, সাক্ষাতের মাঠ, জামাইয়ার বউ যোজন আইয়া এখানে জমা হয়েছেন, জামাইয়ার বউ এখানে আইয়া সাক্ষাৎ লাভ করছেন, এই কারণে এই জায়গার নাম হয়েছে সারা দুনিয়ার মানুষের লাগি
হার পার মেদান ই জগন নাম হার পার মেদান নয় কি লজ্জা আজি সাবকল সারা আজি সাবকল সাপ করা বাদে সারা আজি সাবকল গিয়া নয় নয় কি লজ্জা হার পার মাত গিয়া জমা হল বাবা তোমার হাওয়া দুজন হার পার মাত জমা হইছিলা আজি সাবকল আজকে নয় কি লজ্জা আজি সাবকল হার পার মেদানে গিয়া জমা হইছে আল্লাহ নবী আলাইহিস সালাম দুয়া কালমে ফরমান কিয়ামু ইয়াউমি আরাফাতা তাসবিহু আলাল্লাহি আই ইউগাফিরু সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়া ইউগাফিরু সানাতা আল্লাতী বাদাহু আরবার দিন নয় দিল হজ্জা দিন রোজা যে মানছে নয় দিল হজ্জা দিন রোজা রাখবো আমি মনে করি নবীয়ে মনে করি আর তার আগে এক বছরের আর পিছনের এক বছরের গুনার কাফফারা হইব সুবহানাল্লাহ আরবার দিন রোজা রাখলে তার নয় দিল হজ্জা আমরা চরণ থাকে না আমরা তো হাওড়া জাতির কারণে আমরা চরণ থাকে না নয় দিল হজ্জা হইব আর বার দিন এই দিন রোজা রাখলে আগের এক বছরের পিছনের এক বছরের গুনার কাফফারা হয় আর বার দিন রোজা রাখলে আজকে নয় দিল হজ্জা আর বার দিন ইব্রাহিম আলাইহিস সালামের দশ দিল হজ্জা আবার স্বপ্ন দেখলা প্রিয় পুত্র তোমার প্রিয় বস্তু কুরবানি করো ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন দেখিয়া আগে গোর গেস্তাকে পরামর্শ দিলা যে কোনো জিনিস আপনি করতে হইলে গোর পরিবারও গেস্তাকে পরামর্শ দিলা আপনার বুদ্ধি থাকলেও আপনার বউরও তো আরো গোটা বুদ্ধি থাকতে পারে এখানে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারও গেস্তাকে খবর লইলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনিয়া দিদি হাজারা হইলা আপনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কুরবানি হতে তাহলে আপনার আগে যাইছি ওয়াল্লাযীনা আমানু ওয়া যাদু হুব্বাল লিল্লাহ ঈমানদার যারা ঈমানদারের অন্তর আল্লাহর মহব্বত নিয়ে হাজির আলাইহি সালাতু ওয়া সালামে ফরমাইরা ও আমার জামাই ইব্রাহিমুরি আপনি কুরবানি করুক আমার কোনো অসুবিধা নাই আপনি স্বপ্নে যা দেখছেন আপনি কুরবানি করুক অসুবিধা নাই আমি একবার কেন হাজার বার হারিয়েছি হাজার বার আমি কুরবানি হতে রাজি আছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে এখন দান দিয়ে কুরবানি হতা এনজে জিগাইলি তো নানি এনজে জিগাইলাম ফালাম্মা বালাগা মা উসাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা ইয়া বানিয়ু না হইয়া হইলে ইয়া বুনাইয়া ও আমার আদর সন্তান সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান রে হইলে ইয়া বুনাইয়া ও আমার আদর সন্তান ইয়া বুনাইয়া হে আমার আদর সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর সন্তান হইয়া আমি স্বপ্নে দেখি আর আপনার লাগে কুরবানি করি আর এখন তোমার মতামত কি তারে বাবা কৌ চাই বাবে যে সুন্দর ভাবে ছেলে লাগি প্রস্তাব করবে ওই ছেলেও খুব সুন্দর ভাবে জব দিয়া তাহলে তো আমরা দুনিয়ার চলার যে লাইফ জবটা আল্লাহ কেউ দিচ্ছেন জানি অবশ্যই কেউ দিচ্ছেন ইব্রাহিম আলে চলাতিয়া চলমে গুয়ারে বলছেন স্বপ্নে দেখি আর আপনারে আমি কুরবানি করি আর এই আমার আদরের সন্তান সুবহানাল্লাহ যে আমরা সন্তান হলে দাও দিকে তোমার ওই গরুর গরু হইতাম না ও বাবা ও ভাই আও চাই ঠিক আছে নানি বাবা উভয় আও সম্মানে সেই কুয়ারে ডাকি যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনি যেহেতু সন্তান লাগে সম্মান কইরা সন্তানও তো সম্মান ইসব আপনি যদি মনটাকে অভদ্র ব্যবহার করেন সন্তানে অভদ্র ব্যবহার করব ইব্রাহিম আলাইহিস সালাম কইরা ইয়া বুনাইয়া আমার আদর সন্তান আপনারে আমি কুরবানি করি আর বাবে যারা জবাব প্রশ্ন করছেন সেটার খুব সুন্দর জবাব তাই করে ইয়া বাতি তোমারে আমি কুরবানি করিয়া স্বপ্নে দেখছি সন্তানে উঠিয়া হইলা ও আমার আদরের আব্বু আপনি যেখান রায় আছে আপনি রায় করুক
আমার মতামত আছে, আপনি দেখান স্বপ্ন দেখেন, আপনি আদায় করুক, আমার মতামত আছে। আপনি আমার ধৈর্য ছিল ওগুলোর মধ্যে ভাইবা, সারা দুনিয়ার যত নবী ওগুলো ধৈর্য ধারণ করতে হয়, আপনি আমার ওলা ধৈর্য ধারণকারী যাবে ভাইবা। বাপ পুত্র রওনা হইলা, এত বাচ্চারা কইলা বাবা রসিল চুরিল, রাস্তা যাওয়ার বাদে বগৈ ঠাকুর আইলা, ঠাকুরে আইয়া কইলা ও ইব্রাহিম তুমি কোয়াই গেছাও, বলে আমি তো দেখলাম আমার সন্তান যে কোরবানি দিতাম আল্লাহ রাস্তা, সুবহানাল্লাহ। শয়তানে উঠিয়া কয় তুমি স্বপ্নে দেখো ইন্না লিল্লাহি ইটা বেকারবা, ওলা মানুষের স্বপ্নে দেখি নিব নিজে বাচ্চারে কোরবানি দিলাইছে স্বপ্নে দেখি নিব নিলা মানুষে। এই সময় জমরাই আকাবা দিয়া শয়তানে ইব্রাহিম আলাইহিস সালামকে কুমন্ত্রণা দিছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আস্তর লইয়া চাচ্চা শঙ্কর মারলা, চিন্তাকি যাওয়ার বাদে আরো কিছু জায়গা গেলা জমরাই উস্তা ইনো যাওয়ার বাদে শয়তানে গিয়া ইসমাইল নবীর হইল ওরা ওলা, ইসমাইল আলাইহিস সালামে বর্ণাইরা والذين امنوا وتقوا حب لله جرى ইমানদার আছে ইমানদার অন্তরে আল্লাহর মহব্বত দেখি, এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কইরা একবার না আমার বাবা যদি হাজার বার আমার কুরবানি করেন আমি কুরবানি করে দিয়েছি। সুবহানাল্লাহ, কেমন বাবা কেমন হুয়া আর কেমন জামাই আর কেমন বউ। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বাড়িতে শয়তান ইয়া কইছে, ও হাজরা তোমার প্রিয় পুত্র এত বছর সন্তান, তোমার তোমার পত্নীও সন্তান ভাইরা না, তোমার তারাও বন্ধা, তোমার জামাই 81 বছর বয়সের সন্তান ভাইরা, এই সন্তান যে আজকে নিনা ময়দানে নিয়া কুরবানি দিতা, হাজরা আলোচনা ফেসলাম ওরা তুমি নিশ্চয় শয়তান আমার গোস্তাকে হরিয়া গা, লা হাওলা ওয়া লা কুওয়াতা বলিয়া হাজরা আলোচনা ফেসলাম এই জগৎ তো আল্লাহ কেবলা জমরা উড়া চলা ইব্রাহিম আলাইহিস সালাম শয়তান আবার গেছে, শয়তানের কাম বারবার চেষ্টা করা, এ বারবার চেষ্টা করে ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহু আকবার হইয়া আল্লাহু আকবার হইয়া ইব্রাহিম আলাইহিস সালামে কাঙ্কর মারলা। শেষ পর্যন্ত শয়তানের সাথে বহুত তর্ক বিতর্ক করিয়া ইব্রাহিম আলাইহিস সালামে মিনা ময়দানে গিয়ে পৌঁছিলাম, মিনা ময়দানে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামে পুত্র ইসমাইল আলাইহিস সালামে রে মাটিতে উঠাইলা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা ওয়া তাল্লাহু লিল জাবীন, মারি দিলা মারি দিলা মুদিলান সোল মুকা ওয়া তা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা আসলামা, দুজন যখন তারা দুজনে যখন তারা মোটামুটি হইল রায় হইল এর বাদে দুজন গেলা ওয়া তাল্লাহু লিল জাবীন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে টিপ করে উপর করে বসে কইলা উপর করে উঠাইলা বলে সোহানির বাদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে তিনটা শর্ত দিলা, ওয়া আব্বা আপনি আমার কুরবানি হতে আমার এক নম্বর শর্ত হবে যে আপনি আমার আত্মা বান্দা লাগবো, তাহলে আপনি আমার আত্মা বান্দে আমি যে সময় সাইকেল ওই সময় আপনার শরীরে যে রক্ত লাগবো না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে সন্তানের আবদার পূরণ করলা, তফসিরের মধ্যে আরো তফসিরে লেখা আছে ইব্রাহিম আলাইহিস সালামে কইছেন বাবা তোমার আত করবি গান্ধী, ই তফসিরে হইল ইসমাইল আলাইহিস সালামে কইছেন আমার আত বন্ধুকা, ই তফসিরে হইল বাবা কইরা তোমার আত করবি গান্ধী, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলে জবাব দিছেন ও আব্বা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার যদি জীবন ও ইসমাইল তুমি বাবার কথায় রাজি আসলে না কুরবানি করার লাগিয়ে তাই বাবাই তোমারে আজ সবান দিতই, যদি আল্লাহ আমার দিয়ে আমি ইসমাইলের অবস্থা কি হইব। এ দুই নম্বর শর্ত লইয়া আপনি যে আমার কুরবানি কথা আপনি আমার চোখ বান্ধতে হইব, যাতে আপনি আমার উপর করে চুয়াইতা উপর করে চুয়াইলে দিতে হইব, আপনার চৌকি আর আমার চৌকি একলোকে মিলব না, দুজনে চোখ মিললে চৌকে চোখে হারবার চোখ বা চাইলে মায়া মহব্বত দূরত লাগিতে পারে, আপনি আল্লাহ রাস্তা কুরবানি করতে নাই যে আপনি এক কাম করতে হইব আপনি আমার উপর করে চাইতে হইব। তিন নম্বরে বলি আমার যে জামা আছে সেই জামাটা নিয়া
আপনি জমা খুলতে হইব, জমা খুললে কেন কিছু আপনি দাপন করা তোমার জমা পয়সা কোয়াই আমার এই জমা দিয়ে আপনি দাপন দিবা, অথবা এই জামাটা আমার মার গেছে রক্ত মাখা জামাটা নিয়া আমার আম্মার গেছে দিবা, আম্মা এগ্রাম উঙ্গিয়া সান্ত্বনা দিচ্ছি পাইবা। বাপ পুত্র যখন রাজি হইলা কোরবানি করার লাগে যে মাত্র ইব্রাহিম আলাইহিসসালাম চুরি চালাইতা, তাহলে এই মাত্রাটা কি এই ঘটনাটা কি বুঝা গেল জন্তুর রচি দিয়া আত্মা বান্ধব সুন্দর, জন্তুরে উপর করে চুয়ানিও সুন্দর। ইব্রাহিম আলাইহিসসালামের পুত্রের কোরবানি জবাই দিতা আল্লাহ রাব্বুল আলামিনের ইব্রাহিম আলাইহিসসালাম গৌরিয়া দাও জান্নাতটা দিয়ে একটা ডুম্বা নিয়ে যাও, আমার ইব্রাহিমে তো ইসমাইল রাখি জগত গাইলা, সুবহানাল্লাহ ইব্রাহিম রে ইসমাইল রাখে ইব্রাহিমে জগত গাইলা, তারা দুনিয়ার বাপ হলে যদি ইলা তার প্রথম পুত্রের কুরবানি দে ইন্না লিল্লাহি মানুষের গাছ হইব দুনিয়ায়, আমি ইটা আর এটা লাগিয়ে কুরবানি করার লাগিয়ে বলছি না, ইটা আমি যেটা আর পরীক্ষা ইমান পরীক্ষা করতাম করে আমি এই কুরবানির চল আনলাম ইব্রাহিম আলাইহিসসালাম লাগি এই পরীক্ষার লাগে পরীক্ষা তাই বাড়াইলাম দেখতাম তাই বাদ করো নিয়ে নিল বলুন কতরা পরীক্ষা নিজের সন্তান কুরবানি এই পরীক্ষা টিকবো না, এমপি মন্ত্রী হলেও টিকবো না, ওরই গোট টুকু টিকবে না, আর মসজিদের ইমাম সাহেব তো আর খুব কম। ইব্রাহিম আলাইহিসসালামের তার মহব্বতের প্রমাণ দেখাইলা ওয়াল্লাযীনা মানু আযাদু বাল্লিল্লাহ ইমানদার যারা তারার অন্তরে আল্লাহর মহব্বত বেশি, ইব্রাহিম আলাইহিসসালামে চুয়াইছেন চুরি লাগাই দিতা, ইব্রাহিম আলাইহিসসালামে আল্লাহর ওডার হইয়া সিদরাতুল মুনতাহা দাসা ইব্রাহিম আলাইহিসসালামে জান্নাতটা দিয়ে একটা লোহার টুকরা আর একটা ডুম্বা লইয়া সিদরাতুল মুনতাহাটা বিভাস্য হয়েছ হয়েছ ডানা ওক লেগে দিতে আজ ইব্রাহিম আলাইহিসসালামে মাল তো নিজে দিতান আয়া যখন এখনো ইব্রাহিম আলাইহিসসালামে চুরি করাই দিল না, সুবহানাল্লাহ সাত আসমান চার আসমান তাকে ইব্রাহিম আলাইহিসসালাম বাস্য ডানা দিয়া আয়া জমিনো বসে গেছে নিলাম হয় জানো ডুম্বা লোয়ার টুকরা লিয়া কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামে এখনো সন্তানের গলা চুরি করাই দিল না, সুবহানাল্লাহ দেব ইচ্ছার কত বলে শক্তিশালী আল্লামা সাবিদুল কুয়া দুই নির্যাতিন বাস্তবা ইচ্ছা করে তো শক্তিশালী। ইব্রাহিম আলাইহিসসালাম যেই মাত্র চুরি চালাইতা ইব্রাহিম আলাইহিসসালামে ইচ্ছা কাণ্ড দেখিয়া বাপ পুত্রের মহব্বতের কাণ্ড দেখিয়া কুয়াও রাজি বাপও রাজি মাও রাজি সুবহানাল্লাহ, তাহলে আপনি কুরবানি দিতে সময় আপনার বউ হয়েছিল দশ হাজার টাকা দিয়ে বাদ দিয়া কুরবানি দিবে আসবে না, না না আপনার বউ কিন্তু ইব্রাহিম নবী বৌলা অনেক করবো কুরবানি দিয়ে আপনার বড় বুয়া আপনার সন্তানগর যারা আছে কুরবানি দিন ইব্রাহিম নবী কুয়া লাগানো চলব আপনিও না ইব্রাহিম আলাইহিসসালাম লাগান আপনি চলব তো ইব্রাহিম আলাইহিসসালামে চুরি চালাই দিতে আজ ইব্রাহিম আলাইহিসসালাম আসমান তাকে আমি আইয়া ডাইরেক্ট করে আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিসসালামে বলাইলা কে তুমি এই মিনাময় জানো আমি আর সন্তান ছাড়া তো আর কেউ নাই নিশ্চয় তুমি রহমতের বিরিচ্ছা করা আর কেউ নাই, তুমি মনে মনে ওখান যায় যে আমি বাপ হইয়া আজ পুত্রের এখানে কুরবানি দিলাই আল্লাহ একবার হই নিছো তুমি ই হতা হই নাই ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে তুমি করে কাটিয়া তাই নিয়ে যাও কইলা লা ইলাহা ইল্লাল্লাহ ই হতা হই নাই ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে দিয়ে তাই নিয়ে যাও কইলা আল্লাহু একবার ওয়ালিল্লাহিল হামদ ইসমাইল আলাইহিসসালামের টুকরা ইসমাইল আলাইহিসসালামের টুটাত রাখলা ইব্রাহিম আলাইহিসসালামে আল্লাহু আকবার কইয়া দিদা কুরবানি লগনা চুরি গলা হাতে না সুবহানাল্লাহ জান্নাত দাবি লোয়া টুকরা আনিয়া ইসমাইল নবী গলা দিদা ইব্রাহিম আলাইহিসসালামে এখন ইব্রাহিম নবী চুরি চালান গলা হাতে না ইব্রাহিম আলাইহিসসালামের আগের টুকে মাল করে চুরি পিতা হাত তোর হাঁটিয়া চার টুকরা হয়েছে সুবহানাল্লাহ, তখন চিন্তা করে আমি ইব্রাহিম আলাইহিসসালামে চুরি দিয়া মারছেন দূরে ইচ্ছা বুচা করি মনে করছেন যে চুরি দাঁড়াইলাম
চুরি কিতা বললাম চুরি দাঁড়াইলাম। তাহলে জবে করার জন্য আরো কত উন্নত লেগে আপনি চুরি দাঁড়াইতা তার চুরি হইত জন্তুর হচ্ছে হইতো না। ইব্রাহিম আলাইহিস সালাম কুচাইতে কুচাইতে আর চুরি দিয়ে গলা কাটে না, মার খেয়ে যা পাথর কাটিয়ে চাকু রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর হুকুমে ইসমাইল আলাইহিস সালামের গলা কাটে। ইব্রাহিম আলাইহিস সালামে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দুম্বা নিয়ে দিলা, তাহলে এই দুম্বাটা কুরবানি করলা। সেই দুম্বা কুরবানি করলা ছেলের পরিবর্তে গরু জমা হয়েছে। আপনারা মনে করেন জানুন, তারা দুনিয়ার মাঝে মহব্বতের সন্তান লেগে প্রথম পুত্র, আর সব শেষের মাঝে আটকুরা বুয়া হয়নি, দেড়কুরা বুয়া দেবু আগুরে মায়ের লাগর মহব্বত দিছি দেখি নাকি। একেবারে শেষের সন্তান দেবু আগুরে মহব্বত দিছি, পয়লা বুয়ারেও মায়া হয়েছি। সে প্রথম পুত্র কোরবানি দিলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কত বড় মহব্বতের আগুন, প্রেমের আগুন আর অন্তরে জ্বলে। চিন্তা করানি পয়লা পূর্বা দোবাই দিলা এটা কি আজি বছর বছর বুয়া পুরা বছর বুয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এ দুম্বা দিছিলা নিয়া বেশ থাকি তসিবে কিতাব লেখলা, এ দুম্বা লিখিয়া জান্নাতের যে দুম্বা আদম আলাইহিস সালাম দুই বুয়া হারিলে আর কাবিলে যে কোরবানি করেছিলা, এই দুম্বাটা আল্লাহ রাব্বুল আলামিন এই দুম্বা জান্নাত হাই হাই ফালিয়া বড় হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের চুরি দিয়া এই দুম্বার গলা কাটাইতা করে আল্লাহ বরকতান বরকত লইতে করে এই দুম্বা আল্লাহ রাব্বুল আলামিনের কবুল করছেন। এই দুম্বা আজকে সারা দুনিয়ায় মুসলমানের লাগি এই দুম্বা বকরি ছাগল বয়। সে মহব্বতের জিনিসের